যে জিনিসটা ছাড়া সারাদিন একদমই চলে না, কিছুদিন থেকে এটা আমার একদম নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে, সেটা হলো ওষুধ। এই ওষুধ ছাড়া আমার একটা দিনও চলে না, জানি না এত বড় সমস্যা যে কোথা থেকে এলো। তো যাই হোক, এটা হচ্ছে ওষুধের ঝুড়ি বন্ধুরা, দেখো এর মধ্যে শুধু ওষুধ আর ওষুধ। প্রতিদিন আমাকে 5-6টা করে ওষুধ খেতে হয়। তোমরা যারা আর কি আমার ভিডিও দেখো জানো যে আমার পায়ের সমস্যা হয়েছে, তো সেটা হলো ব্যথা, হাঁটতে চলতে গেলেই যেন শিরায় টান লাগে। তো আমি তো অর্থোপেডিক ডাক্তার দেখাচ্ছিলাম, তারপরে এবার মানে এই যে লাস্টবার ডাক্তার দেখালাম বন্ধুরা, সেদিন আর কি তোমাদের সাথে শেয়ার করিনি, এখন তো শিয়ালদা নীলরতন হসপিটালে দেখাচ্ছি আর কি। তো এবার দেখিয়েছিলাম নিউরোলজি ডাক্তার বন্ধুরা, যেটা হচ্ছে বলে যে শিরার আর নার্ভের ডাক্তার আর কি, শিরার, যেহেতু আমার শিরার সমস্যা, হাঁটতে গেলে শিরায় টান খাচ্ছে পায়ের পেছন দিকে আর কি, হাঁটুর পেছন দিকে। তো এবারও যা ওষুধ দিয়েছে, যে ওষুধ দিয়েছে সেই ওষুধ কিন্তু অর্থোপেডিক ডাক্তার দিয়েছিল, একই ওষুধ, পুরো সেম ওষুধ দিয়েছে। তো যাই হোক, প্রতিদিনই ওষুধগুলো লাগে, এর মধ্যে অনেকগুলো ওষুধ কি খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু মানে এগুলো ফেলা হয়নি আর কি, সেটাই পরিষ্কার করলাম আর সুতোগুলো আলাদা করে রেখে দিলাম। অনেক সময় লাগে এটা ওটা কাজে আর কি, সুতো দিদির কাছ থেকে নিয়ে আসা হয় আর কি, যখন যাই। দিদি তো মেশিন সেলাই করে, আর এদিকে দেখো বাবান কি খেলছে, টাওয়ার বানিয়েছে বলছে, দেখো তোমার নেল পলিশ চিরু নিয়ে আবার এই যে ইয়ে আছে এটা দিয়ে আর কি খেলা করছে ওদিকে। আর এদিকে আমি শুরু করে দিয়েছি আমার কাজ বাজ বন্ধুরা। আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার, আর এখন সময় বন্ধুরা ওই 10:30। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আজকে কি বলতো একটু বেলা করে ব্লগটা শুরু করলাম, আর একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। তো আজকেও বলতে পারো একটা ভুল হয়ে গেছে, ভুল বলতে ঘুম থেকে উঠতে পারিনি, 6:30 যখন বাজে তখন চোখ খুলেছি, আর অনেকদিন তো মাঝখানে স্কুলে যাইনি। তো কি বলতো এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো, কিন্তু অভ্যাস তো করাটা আর কি ভালো নয়। তো 6:30 সময় চোখ খুলে কখন উঠবো, কখন রেডি করবো, কখন বেরোবো, ওই জন্যই আর কি স্কুলে যাওয়া হয়নি। দেরি করে ঘুম থেকে উঠে বাবা দুধ বিস্কুট খেয়ে নিয়েছে, আমি চা করেছিলাম মুড়ি বিস্কুটের সঙ্গে খেয়েছি, ব্যাস সকালের টিফিন হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা তো মোটামুটি ভালোই আছি। ভালো বলতে এই চলছি ফিরছি, ওষুধ না খেলে তো বলতে পারো একদিনও চলতে পারবো না, নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে ওটা। তো এদিকে দেখো কাজবাজ শুরু করে দিয়েছি, কিন্তু আমি রান্নাঘরে বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাত। তো ভাতটা বসিয়ে দিয়েছে, এ ঘরে কাজবাজ সারছি আর কি। সকালে যেহেতু হালকা খাবার খাওয়া হয়ে গিয়েছে, তো দুপুরের খাওয়াটা একটু তাড়াতাড়ি খেতে হবে আর কি, ওই জন্য। তো দুপুরবেলা রান্নার কি প্ল্যান আছে আর কি সেটাই তোমাদের বলি। ভাবছি আজকে টকের ডাল ভাত করব, একটু আলু ভাজা করব, এই হচ্ছে ব্যাপার। একদম সিম্পল সব রান্নাবান্না হবে, গরমটাও তো বলতে পারো ভীষণ গরম, আর এই গরমে টকের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এ ঘরে কাজবাজ সারা শুরু মানে সারতে শুরু করে দিয়েছি, বিছানাটা তুলে নিচ্ছি আগে, আর ওখানে তো বললাম ভাত বসিয়ে দিয়ে এসেছি, মাঝে মাঝে গিয়ে দেখে আসবো আর কি। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি সবার খুব ভালো লাগবে, আর কেউ স্কিপ করো না, সবাই সঙ্গে থেকো।
তো এদিকে ঘরের কাজ করতে করতে আবার ওদিকে গিয়ে একবার যাচ্ছি, গিয়ে দেখলাম ভাত উতলে গেছে। তো ঢাকনাটা খুলে দিয়ে এসেছি, ইন্ডাকশানের টাইমটা আস্তে করে দিয়ে এসেছি। তো ভাতটা হয়ে গেলে আবার ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, মুসুরির ডাল দিয়ে আমড়া দিয়ে টকের ডাল করব ভাবছি, তোমাদের বললাম টকের ডাল করব। তো আমি দেখো এদিকে এ ঘরের কাজগুলোও হয়ে যাচ্ছে, ওদিকে রান্নাও হয়ে যাচ্ছে। যদি একটু বুদ্ধি করে কাজ করা যায় তাহলে সব কাজই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, বাবা মানে স্কুল খুলে গিয়েছে, মানে আমাদের মর্নিং স্কুল 6:30 থেকে। তো আমাদের কমসে কম 5:30-এর মধ্যে ঘুম থেকে উঠতে হয়, তারপরে 6:30-এর মধ্যে আর কি বেরিয়ে 6:30-এর মধ্যে স্কুলে ঢুকতে হয়, এ হচ্ছে ব্যাপার। তো 6:30 থেকে আর কি ব্লগটা আমি কখনো কখনো শুরু করি, কখনো কখনো বাবানকে স্কুলে ছেড়ে এসে করি। আজকে যেহেতু স্কুলে যাইনি, দেরি করে উঠেছি, তো ওই জন্য আজকে 10:30 থেকে ব্লগ শুরু করেছি। সকাল 10:30 থেকে বুদ্ধি করে একার সংসারে আমি যেভাবে সংসারের প্রতিটা কাজ বন্ধুরা টাইম টু টাইম গুছিয়ে করি, তো তোমরা দেখতে থাকো প্রতিটা কাজ আমি কিভাবে টাইম টু টাইম করছি। এদিকেও ম্যানেজ করছি, আবার ওদিকেও করছি, দেরি করে ঘুম থেকে উঠে ঠিক দুদিকে এইভাবে ম্যানেজ করে কাজ করি। তো ওদিকে বললাম তোমাদের ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটাও ছেড়ে রেখে চলে এসেছি, এর মাঝে সেগুলো তোমাদের দেখায়নি। আবার আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি ও ঘরে। তো যাই হোক, এ ঘরের কাজ করতে করতে আমার অনেকটাই ওদিকে এগিয়ে যাচ্ছে। আর যেহেতু ডাল ভাত, তো ওটা আর কি ডালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলে কোনো সমস্যা নেই। তো আমার এ ঘরের কাজ বাজও হয়ে গেল, ওদিকে দেখো ভাত হয়ে গিয়ে আবার ডালটাও হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু এ ঘরের কাজ সারার পরে বাবানকে চান করিয়ে দেবো, চান করানোর পরে তারপরে ফাইনালি আমি রান্নাঘরে ঢুকবো, আর যা বাকি থাকবে সেটা করে সব কাজ সেরে তারপরে আমি চান করব। কারণ আজকে সকালেও আমি চান করিনি, বেশিরভাগ দিনে আমি সকালটা বেলাতেই স্নানটা সেরে নিই, কিন্তু আজকে আর করা হয়নি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর বললাম তোমাদের এই ঘরের কাজও কমপ্লিট। আর এমনিতেই আমাদের সকালবেলায় বাসি কাজ কিন্তু বেশিরভাগ দিন না বাবানের বাবাই করে, পুজোটা দেয়। তো ওই জন্য আর কি ছোট্ট একটা ঘর আমি বাবানকে স্কুলে দিতে যাই, আর ওর বাবা ঘরের কাজটা সেরে পুজোটা দিয়ে দেয়। আর পুজো দেওয়াটা কিন্তু বাবানের বাবার মানে বিয়ের আগে থেকেই অভ্যাস, ওটা ওই জন্য ওটাও করে। আর আমি সন্ধ্যেবেলায় সন্ধ্যাটা দিই, ওই জন্য ঘর মতোটা তোমরা দেখতে পাও না, কারণ সকালবেলায় ওর বাবা ঘরটা ঝাড় দেয়, বিছানা তুলে না, ওইখানটা আমি তুলি আর কি। তো যাই হোক, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আর কি পুজোটা দেয়, আর ওই জন্য আমি আর ঘরটা পরে আর মুছি না, খাওয়া দাওয়া করি যখন তখন মুছে নিই। এদিকে দেখো ভাতটা করেছিলাম, হাঁড়িটাও মেজে নিয়েছি, আর বাবানের বাবা দেখো এসে মাছটা কিনে আর কি দিয়ে গেল। এই যে ওদিকে তো ডাল করব তোমাদের বলেছি, ডাল হয়েও গেছে বলতে পারো, আর মাছটা নিয়ে এসেছে, মাছটা আমি ধুয়ে রেখে দেবো। এই দেখো রুই মাছ বন্ধুরা, আর তেলটা বেশ ভালো, একদম সুন্দর। তো তেলটাকেও ধুয়ে রেখে দেবো, আজকে আর এই সব কিছু করবো না। তো মাছটা ধুয়ে নিই, পরে আবার আসছি। তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখো তো সব মাছ বাটিতে করে নিয়ে আর কি ফ্রিজে রেখে দেবো। আজকে তো টকের ডাল হয়েছে, আলু ভাজা। তো এখানে আমি মাত্র 2 পিস পেটির মাছ রেখেছি, এই মাছ 2 পিস ভাজবো। আর মাছটা কিন্তু মানে মাছটা টাটকা মাছ আর কি, রুই মাছ যেটা আর কি জ্যান্ত হাড়ির মাছ সেটাই আর কি। তো মাছটা খুবই ভালো, এই দেখো আমি ভাজতে বসিয়েছি, 2 পিস মাছ ভেজে নিচ্ছি দুজনের জন্য। টকের ডাল করেছি বন্ধুরা, আলু ভাজাও হয়ে গিয়েছে, এই যে মাছ ভাজাটা হয়ে যাচ্ছে, ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি ভাতটা করে, আমি এই জায়গায় ঠেলে রেখেছি, কারণ ভাতটা আমাদের রাতে গরম করে খেতে হয়, আর ওই জন্য এখানে রাখলে সুবিধা হয়। হাঁড়িটাও মেজে রেখেছি আলু ভাজা, আর এই হলে টকের ডাল আমড়া দিয়ে। তো এখানে আবার কিছু জামাকাপড়ও ভিজিয়ে রেখেছি, এগুলো আমি এখন কেচে নেবো, কলের জলও চলে গিয়েছে দেখো বন্ধুরা, 1টার বেশি বাজে দেখো 1টা। তারপরে আমি চান করে চলে এসেছি, কাপড় জামাগুলো কেচে সব মেলে দিয়েছি, ওটা তোমাদের সাথে দেখাইনি আর কি। তো সিঁদুর পরে নিচ্ছি এই যে, আর এখন একটু বসবো আর কি, জল খাবো, বসবো তারপরে আর কি খেতে বসবো। কিছুক্ষণ পর চলে এলাম, এই দেখো টকের ডাল আমড়া দিয়ে করেছি, এটা খুব টেস্টি হয়েছিল খেতে। আর এখানে দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, মাছ ভাজা দিয়েছি বাবানকে,
আর আলু ভাজা, টকের ডাল, দুপুরের খাওয়া এটাই আমাদের। আর কী বলতো, দারুণ হয়েছিল ডালটা খেতে। তো প্রথমে তো আমি একটু মাছ ভাজা দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাত মেখে খেয়ে নিচ্ছি, যেটা আমার আর কি ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো।